হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেটি আমাদের গ্রহণ করার ফলে আমাদের জীবনে সর্বনাশার সৃষ্টি হয়। প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে একটা চিত্র, চিত্রতে আমরা দেখতে পাইতেছি একটা লোকের হাতে হচ্ছে সিগারেট, সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে। এই সিগারেট গ্রহণ করার ফলে তার কি হবে, কি হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাবো এবং সে সম্পর্কে বলবো। সিগারেট খাওয়ার মাধ্যমে মানুষের কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা একটা সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরবো, বাস্তব ঘটনা, সত্যি ঘটনা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শিরোনামে লেখা আছে, বিড়ি সিগারেট আপনাকে জীবন্ত খেয়ে ফেলছে। এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত, এই কথাটি আসলে যুক্তিযুক্ত। বিড়ি সিগারেট আপনাকে জীবন্ত খেয়ে ফেলছে, আপনি জীবিত থাকা অবস্থায় সিগারেট খাচ্ছেন, সেটা আপনি খাচ্ছেন না, সিগারেট আপনাকে খাচ্ছে, আপনার দেহকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে, আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন রোগের আক্রমণ শুরু হয় এই সিগারেট খাওয়ার মাধ্যমে। তারপর থেকে সিগারেট খাওয়ার ফলে কি কি রোগ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে। ধূমপান দেহের ভেতর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও কোষের ক্ষতি করে। যেমন এক নম্বরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস, মুখ, দাঁত, গলা, এমনকি মগজ পর্যন্ত ধ্বংস করে দেয়। তামাক, হ্যাঁ, অকাল মৃত্যুর কারণ। আজ ওই তামাক ছাড়ুন। যারা ভাই ভিউয়ার্স, তোমাদের মধ্যে যারা সিগারেট, হ্যাঁ, এ ধরনের নেশায় আক্রান্ত, তাদের আকুল আবেদন, আপনারা সেটা তাড়াতাড়ি খাওয়া বাদ দিবেন। তাহলে আপনাদের জন্য মঙ্গল, দেশবাসীর জন্য মঙ্গল, আপনারা যে ফ্যামিলিতে বসবাস করেন তাদের জন্য মঙ্গল, আপনারা যে মেসে থাকেন বা কেউ হলে থাকেন, আপনাদের রুমমেট বা পাশের কেউ সিগারেট খায় না, আপনি খান, আপনার খাওয়ার ফলে তার ক্ষতি হতে পারে, এই চিন্তা ভাবনা রেখে আপনারা যদি নেশা হয়েও থাকে তা তাড়াতাড়ি ত্যাগ করার চেষ্টা করবেন। একটা বাস্তব আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার বাবা ক্লাস 5 থেকে ধূমপান করার কারণে সে দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে কঠিন রোগে আক্রান্ত হয়, তার নাম হচ্ছে ক্যান্সার। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তার অনেক চিকিৎসা করা হয়, ইন্ডিয়াতে চিকিৎসা করা হয়, ঢাকাতে চিকিৎসা করা হয়, অনেক থেরাপি, পঁয়ত্রিশটা থেরাপি, 17টা কেমো, মানে অনেক কষ্ট ভোগ করতে হয় একমাত্র এই সিগারেট ধূমপান করার কারণে। অবশেষে তিনি এখন অনেকটাই সুস্থর পথে। আপনারা সবাই দোয়া করবেন ভিউয়ার্স। এই জন্যই মূলত আমার এই ভিডিওটা করা, এই জন্যই আপনাদের মূলত বলা, কারণ ভাই আমার বাবা সিগারেট খাওয়ার ফলে এরকম একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, মানে আক্রান্ত অবস্থায় আছে। হ্যাঁ, টাকা পয়সা থাকার কারণে তার সুচিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য করানো সম্ভব হয়েছে এবং আল্লাহ তাআলার রহমত ছিল। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে অনেক কান্নাকাটি করার কারণে আল্লাহর রহমতে এখন তিনি মোটামুটি সুস্থ, কিন্তু তিনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, ভাত খাইতে পারতেছেন না, তরল জাতীয় জিনিস খেয়ে আছেন। এর জন্য ভিউয়ার্স তোমাদের কিছু আকুল আবেদন, তোমরা যারা এরকম নেশাগ্রস্ত আক্রান্ত, তোমরা আজই তাওবা করো, আজই তাওবা করো, আজই তাওবা করো। সিগারেট তো খাবেনই না, হাতে নেবেন না, এবং যে খায় তার আশপাশেও থাকবেন না, এবং যে খাচ্ছে তাদের অনুরোধ বিনোদ করেন, ভাই এটা খারাপ জিনিস, এটা খাওয়ার মাধ্যমে আপনি মানুষের ক্ষতি করতেছেন এবং নিজের তো ক্ষতি করতেছেনই। ঠিক আছে, মানুষের নেশা শুরু হয় একমাত্র সিগারেট দিয়ে, সিগারেট দিয়ে নেশা শুরু হয়ে সে বড় ধরনের নেশা আক্রান্ত হতে পারে। সেজন্য ভিউয়ার্স তোমাদের কাছে এই আবেদন, তোমরা এই ভিডিওটি নিজে দেখবে এবং শিক্ষা গ্রহণ করবে, এবং অপর ভাইকে শিক্ষা নেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, লাইক দিবে, লাইক তো করবেই অবশ্যই।
এর সাথে লাইক করলে হবে না দিতে হবে, আর এছাড়া কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা কীরকম হয়েছে। ভিউয়ার্স সবাইকে সালাম দিয়ে আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।